ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল এইচ আৰ এডুকেচনেল হাব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি আলোচনা কৰিম অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাছ ছিক্সৰ মেথছৰ যিটো চেপ্তাৰ ওৱান আছে সংখ্যা সেইটোৰ অনুশীলনী ওৱান বি ইয়াৰে যিকেইটা কুৱেশ্যন আছে গোটেইকেইটা কুৱেশ্যন আজি আমি আলোচনা কৰিম যদি ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়াহ'লে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰা আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা চ' এক নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে ছাৰ তলৰ সংখ্যাবোৰ আন্তৰ্জাতিক পদ্ধতিত শব্দৰে লিখা গতিকে কিন্তু আমি আন্তৰ্জাতিক পদ্ধতি আৰু আমাৰ ভাৰতীয় পদ্ধতি আছে ত' এইটো আমাৰ আন্তৰ্জাতিক পদ্ধতিত নামবোৰ লিখিবলৈ দিছে একেবাৰে সহজ হয় তোমালোকে ভালদৰে মনোযোগেৰে চোৱা সিহঁতে চোৱা এইটো কমা দিয়া আছে আৰু এইফালে আছে পাঁচশ আঠ আৰু এইফালে আছে বত্ৰিছ তো এইটো তুমি যদি গণনা কৰা তোমাৰ এইটো সুফালৰ পৰা বাওফালে একক দহক শতক হাজাৰ তো এইখিনি হাজাৰত আহি যাব তো এইটো হ'ব তোমাৰ বত্ৰিছ হাজাৰ বত্ৰিছ হাজাৰ এইটো পাঁচশ আঠ পাঁচশ আৰু এইফালে আহিব আঠ বুজি পালা দুই নম্বৰটো কি কৈছে চোৱা ইয়াতে আছে তোমাৰ জিৰ' ছেভেন টু মানে একক দশকত হাজাৰ তো এইফালে আহিব তোমাৰ এইটো আহিব চাৰিশ একত্ৰিছ চাৰিশ চাৰিশ একত্ৰিছ হাজাৰ দুইশ সত্তৰ দুইশ সত্তৰ এইটো হ'ল ইয়াৰে আনচাৰ আৰু তিনি নম্বৰটো কি কৈছে চোৱা তিনি নম্বৰ যিটো আছে সেইটো তোমাৰ আছে ইফালে আহিব তোমাৰ একক দশক শতক হাজাৰ ওজুত লাখ এইটো আহিব মিলিয়নত আহিব তো এইটো হ'ব তোমাৰ তিনি মিলিয়ন তিনি মিলিয়নত আহিব আৰু ইফালে আছে তোমাৰ এশ চল্লিছ এশ চল্লিশ এশ হাজার এটা হাজারের ঘৰত আৰু আছে তোমার দুইশ একানব্বই দুইশ একানব্বই বুঝি পালা দুইশ একানব্বই ইার পিছ আছে কি এইখিনি তোমার আছে ঘৰত এইখিনি আহিব মিলিয়নৰ ঘৰত মানে হব তোমার এশ মিলিয়ন এশ তেৱন মিলিয়ন ইফালে আহিব ছয়শ বিয়াল্লিছ ছয়শ বিয়াল্লিছ হাজাৰ এটা আহিব হাজাৰৰ ঘৰত আৰু ইফালে আছে ত্ৰিছ এইটো হ'ল ইয়াৰে নাম আৰু পাঁচ নম্বৰটো আছে কি চোৱা ইয়াতে তোমাৰ ই আছে তো এইটো হ'ব তোমাৰ দুইশ চল্লিছ মিলিয়ন দুইশ চল্লিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন সরি এই মিলিয়ন তারপিছি তোমার তিনি হাজার তিনি হাজার তোমাল এই হাজার বলিও লিখিব পারা আর ইফে আহিব চারিশ ওঠের চারিশ ওঠের এই বুঝি পালা তারপিছা ছয় নম্বর কি গেছে এই ইফালে তোমার এটু তো মিলিয়নের আছে তিনটা কমার পিছত মিলিয়ন তার পিছত আহে তোমার বিলিয়ন তো এটু হব তোমার 32 বিলিয়ন 32 বিলিয়ন আহিব 315 মিলিয়ন তার পিছত মিলিয়ন তোমার এটু 4 তিন হাজার চাৰিশ তিনি হাজাৰ আৰু তাৰপিছত আহিব এক লাষ্টত ওৱান আছে ত' এইটো হ'ব এক আৰু এইটো কিমান আহিব এইটো আহিব তোমাৰ ঊনৈছ ঊনৈছ বিলিয়ন ঊনৈছ বিলিয়ন চাৰিশ ঊনৈছ বিলিয়ন চাৰিশ বুজি পালা এইখিনি হৈ গ'ল আর দুই নম্বর প্রশ্নটি কি কে সা দুই নম্বর প্রশ্ন তলৰ সংখ্যাবোৰৰ আন্তৰ্জাতিক পদ্ধতিত অংকৰে লিখা আমি কি কৰিলোঁ এটা আমি সংখ্যাৰে লিখিছ এইটা আমি অংকৰে লিখিম এতে কিনশো নব্বই হাজার চারিশ বিশ এ প্রথমতে তুমি এই চারিশ বিশ লিখি ললা আর তারপিছ আছে তোমার টিব্বই হাজার তো লিখি লু থ্রি নাইন জিরো হয়ে গেল এই অনসার তিনশো নব্বই এটা হাজার ঘর আসে আছে চারিশো বিশ এই অ্যান্সার বুঝি পালা ইয়াতে শেষৰ পৰা চোৱা তুমি শেষৰ পৰা চালে বেছি সুবিধাজনক হয় ইয়াতে আছে তোমাৰ সাতশ বত্ৰিছ তুমি সেইটো আগতে লিখি লোৱা প্ৰথমতে লিখা সাতশ বত্ৰিছ লিখিলা তাৰপিছত হাজাৰৰ ঘৰত আছে কি চোৱা হাজাৰৰ ঘৰত আছে দুশ আঠানব্বৈ দুশ আঠানব্বৈ মানে টু নাইণ্টি এইট আৰু তাৰপিছত আছে মিলিয়ন এইটো হ'ব তোমাৰ ত্ৰিছ থাৰ্টি মিলিয়ন এইটো হৈ গ'ল ছাৰ এইটোত মানে থাৰ্টি মিলিয়ন টু হাণ্ড্ৰেড এণ্ড নাইণ্টি এইট থাউজেণ্ড এণ্ড ছেভেন হাণ্ড্ৰেড এণ্ড থাৰ্টি টু তাৰপিছতো কি কৈছে চোৱা এইটো কৈছে চাৰিশ তো তুমি ইয়াতে আগতে চাৰিশ লিখি লোৱা তাৰপিছত আছে তোমাৰ তিৰাশী হাজাৰ মানে এইট্টি থ্ৰী হাজাৰ হৈ গ'ল ইয়াৰে পিছত আছে তোমাৰ দুই মিলিয়ন ইয়াতে চোৱা আৰু এটা জিৰ' দিব লাগিব তাৰপিছতহে দুই আহিব এইটো দুই মিলিয়নত আহি গ'ল তাৰপিছত আছে চৌত্ৰিছ বিলিয়ন চৌত্ৰিছ বিলিয়ন হ'লে ইয়াতে তোমাৰ জিৰ' আৰু দুটা দিব লাগিব আৰু তাৰপিছত আহিব থাৰ্টি ফ'ৰ এইটো হ'ল আচত্ৰিছ বিলিয়ন দুই মিলিয়ন আৰু তিৰাশী হাজাৰ চাৰিশ বুজি পালা তাৰপিছত আছে তোমাৰ চাৰি নম্বৰটো কি কৈছে চোৱা চাৰি নম্বৰটোত তোমাৰ ইয়াতে আছে তিনিশ ওঠৰ তই তুমি লিখি লোৱা তিনিশ ওঠৰ আৰু আছে বত্ৰিছ হাজাৰ সেইটো হ'ল বত্ৰিছ হাজাৰ আৰু ইফালে তোমাৰ আছে দুশ ওঠৰ মিলিয়ন ইয়াতে এটা জিৰ' দিব লাগিব আৰু ইফালে লিখি দিয়া দুশ ওঠৰ হৈ গ'ল এইটো এন্সাৰ দুশ ওঠৰ মিলিয়ন হ'ল বত্ৰিছ হাজাৰ হ'ল আৰু তিনিশ ওঠৰ হ'ল এইটো আনচাৰ তাৰপিছত চোৱা এইটো পাঁচ নম্বৰত কি গৈছে ইয়াতে তোমাৰ ছেভেন ওৱান এইট আছে মানে সাতশ ওঠৰ লিখি লোৱা তাৰপিছত আছে তোমাৰ এশ পঞ্চল্লিছ হাজাৰ মানে ওৱান ফ'ৰ ফাইভ এইটো হাজাৰৰ ঘৰত আহি গ'ল তিনিটা আছে তারপর আছে চারিশ বত্রিশ মিলিয়ন তো তো চারিশ মিলিয়ন আর এফে আছে তিন বিলিয়ন এই হয়ে গেল একেবারে যি হয় তুমি এটা কথা মনে রাখবা যে তোমার আন্তর্জাতিক পদ্ধতি আছে সে তোমার তিনিটা ডিজিট পিছত পিছত মানে তিনটা অঙ্ক বাদে বাদে কমাবহে আর যদি আমার ভারতীয় পদ্ধতি আছে সে প্রথমতে তোমার টিনটা আসব তার দুটা দুটা কিন্তু ইয়াতে তোমার তিনিটা তিনিটা আহে আর তারপর ছয় নম্বর তো ছয় কি কী ইয়াতে তোমার হ। ডাইৰেক্টলি তিনিশ আছে ত' তিনিশ লিখা আৰু আছে দহ মিলিয়ন এতিয়া তোমাৰ মিলিয়নৰ ঘৰত যদি আনিবলৈ যোৱা তুমি হাজাৰৰ ঘৰটো খালী ৰাখিব লাগিব মানে জিৰ' বঢ়াব লাগিব তাৰপিছত আছে দহ মিলিয়ন তো ইয়াতে এটা জিৰ' লাগিব কাৰণ আগত বিলিয়ন আছে ত' আৰু ইফালে আহিব ফৰ্টি চেভেন এইটো হৈ গ'ল এন্সাৰ মানে ফ'ৰ চেভেন জিৰ' ওৱান জিৰ' 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 থ্ৰী ট্ৰিপল জিৰ' বুজি পেলা তাৰপিছত আছে তোমাৰ ছেভেন নাম্বাৰটো চেভেন নাম্বাৰত তোমাৰ কি কৈছে চোৱা এটো আহিবো তোমার 50000 আছে তো ইয়াতে তুমি লিখিলা এটো 50 আরই ফলে আছে হাজার গতিকে হাজারৰ ঘৰত যদি আছে তেতিয়া হলে তোমার জيرو দিব লাগিব গো তিনিটা জيرو দিব লাগিব আৰু যেহেতু তোমার ইয়াতে বিলিয়নৰ ঘৰত আছে গতিকে ইয়াতে জيرو আহিব আৰু ইয়াৰ আগৰ জি তিনিটা ঘৰ আছে এই তিনিটাও তুমি জيرو বহাব লাগিব যেহেতু এটো বিলিয়নৰ ঘৰত আছে তাৰ পিছত আহিব তোমার 321 তোটো আনসার হৈ গল বুজিবালা এটা চা নম্বর প্রশ্নটু কি গেছে তলর সংখ্যাবোৰ আন্তর্জাতিক পদ্ধতি কমা বহুয়াই শব্দৰে লিখে এটা আমি কমা বহাব লিখিব লাগিব চা যদি এটা আমি কমা বহাও তো হলে কোথ কোত বহিব থ্রি ফোর নাইন এটা কমা হিব ফোর থ্রি ফাইভ এটার তুমি নাম লিখিব লাগে নাম লিখিলে কি হবো চা সরি এই হব তোমার হ ঊনপঞ্চাশ উনপঞ্চাশ হাজাৰ তিনিশ ঊনপঞ্চাছ হাজাৰ আৰু ইফালে আহিব চাৰিশ আৰু ইফালে আহিব পঁয়ত্ৰিছ এইটো হ'ল ইয়াৰে নাম বুজি পেলা তাৰপিছততো তোমাৰ কমা ক'ত ক'ত বহিব চোৱা মই ইয়াতে দি দিছোঁ তোমালোকে এইটো এক্সট্ৰাকৈ লিখি ল'বা ইয়াতে এটা কমাবহিব আৰু তাৰপিছত ইয়াতে এটা কমাবহিব তিনিঘৰ পিছত পিছত মানে তিনিটা অংক পিছত পিছত তুমি কমাই দিব লাগিব তো এইটো তোমাৰ চা এইটো তোমাৰ মিলিয়নৰ ঘৰত আহিছে মানে এইটো তোমাৰ কি হ'ব সাত মিলিয়ন হ'ব সাত মিলিয়ন তার পিছত আহিব সারিহ হুল্ল হাজার সারিহ হুল্ল হাজার তার পিছত আহিব 23 তো 23 আছে লাস্টত তো এই লিখা 23 এটো ইয়ারে আর আছে তোমার ইয়াতে এটা কমা দিব লাগিব আর ইয়াতে এটা কমা দিব লাগিব তো এটু হবো তোমার 16 মিলিয়ন এটো হবো 16 মিলিয়ন তার আসব তোমার টিনিশ পঁচিশ হাজার এই হব হ হাজার তিনশ পঁচিশ হাজার আর এইটা আছে তোমার আঠশো উনৈশ এই আটশ উ ঊনৈশ বুঝি পালা ইয়াতে কমা ইয়াতে এটা কমাই আহিব এইটো কমাটো ইয়াতে নহয় মই জিৰ'টো ইয়াতে দেখাই নাই আৰু চৰি ইয়াৰ কাৰণে ইয়াতে এটা কম আহিব ইয়াতে এটা কম আহিব আৰু ইয়াতে এটা কম আহিব তো ইয়াতে তোমাৰ এইটো কমা মানে এক দুই তিনি ইয়াতে এটা কম আহিব এক দুই তিনি ইয়াতে এটা কম আহিব আৰু এইফালে আহিব তোমাৰ এক দুই তিনি ইয়াতে এটা কম আহিব এই কমাটো নালাগে তেতিয়াহ'লে এইটোৰ নাম কি হ'ব এইটোৰ নাম হৈ যাব তোমাৰ ছিক্স বিলিয়ন মানে ছয় বিলিয়ন হ'ব এইটো হব তোমার ছয় বিলিয়ন আহিব তোমার পাঁচশ আটচল্লিশ মিলিয়ন পাঁচশ আটচল্লিশ আট চল্লিশ মিলিয়ন মিলিয়ন আর তারপি আট চারিশ নব্বই হাজার এই চারিশ নব্বই হাজার আৰু তাৰপিছত আহিব এশ আঠচল্লিছ এশ আঠচল্লিছ বুজি পালা এইটো অলপমান গড়্বৰ হৈছিল আৰু ইয়াতে চোৱা এইটো এক দুই তিনি কমাই আহিল এক দুই তিনি কমাই আহিব এক দুই তিনি কমাই আহিব আকৌ ইয়াতে তোমাৰ চোৱা এইটো তোমাৰ আহিব বিলিয়নৰ ঘৰত এইটো আহিব মিলিয়নৰ ঘৰত এইটো আহিব হাজাৰৰ ঘৰত আৰু এইটো আহিব শতকৰ ঘৰত তো এইটো হ'ব তোমাৰ বিৰান্নব্বৈ এইটো হ'ব তোমাৰ বিৰান্নব্বৈ বিলিয়ন বিলিয়ন তিনি আহবশ তিনশ তিনি তিনশ একাশি এই হব তোমার মিলিয়ন এই সরি এই হব মিলিয়ন তারপিছি পাঁচ হাজার পাঁচ হাজার আর তারপিছি চারিশ এই আছে চারিশ ত্রিশ হ। পদ্ধতিত দিয়া সংখ্যাবোৰ আন্তৰ্জাতিক পদ্ধতিত শব্দৰে লিখাই ত' আমি আন্তৰ্জাতিক পদ্ধতিৰে লিখিব লাগে এটা আছে তোমাৰ তিনি লাখ তেসত্তৰ হাজাৰ পাঁচশ ছয়ানব্বৈ এইটো তোমাৰ শব্দৰে লিখিবলৈ দিছে এইটো তোমালোকৰ বুজাৰ কাৰণে তুমি শব্দৰে লিখাৰ আগতে মই তোমালোকক এইটো লিখি দেখুৱাম কেনেকৈ তুমি লিখিবা এইটো চোৱা প্ৰথমতে আছে ছয়ানব্বৈ ত' এইটো তুমি লিখি লোৱা মানে ফাইভ নাইণ্টি ছিক্স আছে তাৰপিছত আছে তেসত্তৰ হাজাৰ মানে ছেভেণ্টি থ্ৰীয়ে কি আছে হাজাৰ আছে আৰু তাৰপিছত আছে তিনি লাখ এইটো তিনি লাখ বুজি পালা এইটো চোৱা এইটো একক দহ শতক হাজাৰ ৰত লাখ তিনি লাখ আহি গ'ল এইটো হ'ল ভাৰতীয় পদ্ধতিত এইটো কিন্তু এন্সাৰ নহয় এইটো লক্ষ্য কৰিবা এতিয়া এই সংখ্যাটো যদি আমি আন্তৰ্জাতিক পদ্ধতিত লিখোঁ তেতিয়াহ'লে কি হ'ব আন্তৰ্জাতিক পদ্ধতিত লিখিলে হ'ব থ্ৰী ছেভেন থ্ৰী কমা ফাইভ নাইন ছিক্স বুজি পালা এতিয়া তোমাৰ এইটোৰ নাম লিখোঁতে ইজি হ'ব কাৰণ এইটো হৈছে তোমাৰ এতিয়া এইটোত আমি নাম লিখিম এইটোৰ নাম কি হ'ব ছাৰ তিনিশ তেসত্তৰ এইটো হ'ব তিনি শ এইটো হ'ব তেসত্তৰ হাজাৰ আৰু তাৰ পিছত আহিব কি তোমাৰ পাঁচশ পাঁচশ ছয় নব্বৈ ছয়া নব্বৈ বুজি এইটো তাৰ পিছত এইটো কি আছে চোৱা দুই নম্বৰটোত কি কৈছে চোৱা এইটো তোমাৰ এইটো নিচিনাকৈ তোমালোকক মই বুজাই দি আছো চোৱা ইয়াতে কি কৈছে তোমাৰ তেইছ কৈছে তো টুৱেণ্টি থ্ৰী লিখা আৰু ইয়াতে আছে তোমাৰ বাৱন হাজাৰ তো বাৱন হাজাৰ হ'লে তোমাৰ ইয়াতে এটা জিৰ' আহিব আৰু ইফালে আহিব বাৱন হাজাৰত আহি গ'ল আৰু ইফালে আছে আঠাশী লাখ আঠাশি মানে কি এইটি এইট এইটি এইট একক দহক শতক হাজার অযুত লাখ এই লাখত এটা যদি আমি এই যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখো তো এই তুমি প্রথমত এটা এনে লিখা এইট এইট ফাইভ টু জিরো টু থ্রি লিখিলা এটা তিন ঘর তিন ঘর পিছত পয়েন্ট দিয়া তো এটা এই আমার লিখার সুবিধা হবো এটা কি হবো তোমার আট মিলিয়ন এইটোর নাম এটা আমি লিখিম সা এই হব তোমার আট এইটো হব কি মিলিয়নত আহিব তার পিছত আহিব তোমার 852000 এটা আহিব 852000 852000 আর তার পিছত আহিব 23 এইটো 23 বুঝি ইজি হয় আর তার পিছত 6 এইটো বাপরে ইমান ডাঙৰ নাম্বার চাই একেবারে কেনে কোয়া লাগি কিন্তু এইটো এইটো নিচিনাই হয় একেবারে ইজি হয় এই তুমি আগতে আন্ত ইন্ডিয়ান যদি সিস্টেম আছে সেটুক লিখি কি লোক এশ তিরানব্বই মানে ওয়ান নাইনটি থ্রি হয়ে গেল তারপর কি গইছে সা সাতাবন হাজার এগারো লাখ সাতাবন হাজারটার আগতে লিখি ল সাতাবন হাজার মানে ফিফটি সেভেন হাজার হয়ে গেল তারপর আছে তোমার এগারো লাখ তো তোমার ইব কি এগারো আর তারপিছ আছে তোমার সতেরো কোটি এতিয়া তুমি ঘৰত ঘর হলে তুমি ইার পরে আগে কাউন্ট লছ একক দহ শতক হাজার উজুত লাখ নিযুত কোটি তো ইফালে আহিব তোমাৰ 17 সেভেন তুমি তুমি এনেকে লিখি ল ওয়ান সেভেন ফাইভ নাইন তুমি তিনি ঘর তিন ঘর পিছত তুমি দশমিক দিয়া এটা হৈ যাব আরামসে হৈ যাব এতিয়া তুমি এইটার নাম লিখাছ এই কি হবো এশ মিলিয়ন এশ হাজার এশ এইটোৰ নাম হ'ব তোমাৰ এশ এশ এসত্তৰ এইটো আহিব তোমাৰ মিলিয়নৰ ঘৰত মিলিয়ন তাৰপিছত আহিব এশ সাতাৱন এশ তাৰপিছত আহিব সাতাৱন্ন এইটো আহিব কিহত হাজাৰৰ ঘৰত আহিব আৰু এইটো আহিব ওৱান নাইণ্টি থ্ৰী মানে এশ এশ আর এফে আহিব তিরানব্বই টিব্বই বুঝি পেলা এতে কৈছে তোমার তিনিশ বাহত্তর তো তিনিশ বাহত্তর লিখি লো এই হল তিনিশ বাহত্তর তারপর আছে সাতষট্টি লাখ এটু চা এতে তোমার কিন্তু তিনশো বাহত্তর লিখিল তারপর তুমি লাখর ঘর আইস ডাইরেক্টলি চ একক দশক শতক আহিব হাজার ওজুত তারপিছতহে লাখত মানে এটা হব সাতষট্টি মানে এটা আসব তোমার সাতষট্টি তো সিক্সটি কি হব সেভেন হব তো একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত তারপর আহিব কুটি কুটির ঘর আছে দুইশ মানে টু এইট তুমি এইটো লিখা টু এইট ডাবল জিরো থ্রি সেভেন টু এতিয়া এনিঘর তিনিঘর বাদ দি পয়েন্ট দশমিক বহুয়া হৈ গল এতিয়া ছয় এইটো কি হল এইটো দুই বিলিয়ন আঠ ছয় মিলিয়ন এইটো হৈছে সাতশ হাজার আৰু তিনিশ বাহত্তর বুঝি পেলা এইটোর নাম আহিব তোমার দুই বিলিয়ন দুই বিলিয়ন দুই বিলিয়ন তারপি আসব আঠ মিলিয়ন ছয় মিলিয়ন আঠ ছয় মিলিয়ন তোমার সাতশ সাতশ হাজার আর তার তিনশো বাহত্তর আসব তনিশ পালা পাঁচ নম্বর তো কি কী সা পাঁচ নম্বর প্রশ্ন চারি নম্বর প্রশ্নটার তলর আন্তর্জাতিক পদ্ধতিত দিয়ে সংখ্যাবোৰ ভারতীয় পদ্ধতিত শব্দৰে লিখা তো ইস্তি নাম্বাৰ দিয়া আছে তোমার ছয় মিলিয়ন তিনশো বাষষ্টি হাজার চারিশ ওঠর এইখানে আগতে আমি লিখি লম তারপর তোমালোকৰ যাতে সুবিধা হয় যাতে কোনো ধৰণৰ প্রবলেম নহয় সেই কারণে তোমাকে আগতে লিখি কিন্তু তোমালোকে এইটো লিখি এইটো লিখিলেই হ'ব মই বুজাৰ কাৰণে এইখিনি তোমালোকক এইটো তেনেকৈ লিখিলোৱা আছে তোমাৰ কিমান আছে চাৰিশ ওঠৰ আছে ত' চাৰিশ ওঠৰ লিখা তাৰপিছত আছে বাষষ্ঠি হাজাৰ ত বাষষ্ঠি হাজাৰ লিখিলা চাৰিশ ওঠৰ হ'ল বাষষ্ঠি এইটো হাজাৰ হ'ল তারপর আছে তোমার সরি এইনি বাষষ্টি হাজার বাষষ্টি হাজার হয়ে গেল তারপর আছে ছয় মিলিয়ন এটু হয়ে গেল ছয় মিলিয়ন এতিয়া তুমি এটু আমি কি লাগে ভারতীয় পদ্ধতি লাগে তুমি এনেক লিখি লো সিক্স থ্রি সিক্স টু ফোর ওয়ান এইট তো প্রথমত তোমার টিনিটা তারপর দুটা দুটা গড় বাদ দিব লাগিব তো আরামসে হয়ে যাব তো এই কিমান আপনার ভারতীয় পদ্ধতি লাগে একক দশক শতক হাজার উজুত লাখ মানে এই হল তেষষ্টি লাখ এই হল তোমার তেষষ্টি এই তেষষ্টি লাখ এই আহিব তোমার বাষষ্টি বাষষ্টি হাজার বাষষ্ি হাজার তারপি আহিব চারিশো ওঠের চারিশ ওঠর বুঝি পালা একেবারে ইজি হয় কেবল তুমি ধৰিব ধরব যে কেনকি করবেন তারপর আছে তোমার এশ তেত্রিশ মানে ওয়ান হান্ড্রেড এন্ড থার্টি থ্রি এশ তেত্রিশ হয়ে গেল তারপর আছে পঞ্চল্লিশ হাজার পঞ্চল্লিশ তোমার হাজারের ঘর আঞ্চলিশ হাজার হয়ে গেল এটা একটা জিরো দিব কারণ এটা মিলিয়নের ঘর আছে এটা আছে তোমার টুয়েণ্টি এইট এই হয়ে গেল তোমার টুয়েন্টি এইট মিলিয়ন হল ফোরটি ফাইভ থাউজেন্ড হল মানে পঞ্চল্লিশ হাজার হল আর এশ তেত্রিশ হল এটা তুমি লিখা টু এইট জিরো ফোর ফাইভ ওয়ান ডাবল থ্রি তুমি প্রথমতে তিনিটা এরা তারপর দুটা দুটা এৰি তুমি ইয়াতে কমা দিয়া এতিয়া তুমি গণনা কৰা বা ফলপরা একক দহক শতক হাজার উজুত লাখ নিজুত কোটি তো কোটির ঘর আছে তার মানে এই হব তোমার দুই কোটি দুই কোটি আশি লাখ দুই কোটি আশি দুই কোটি আশি লাখ পঞ্চল্লিশ হাজার পঞ্চল্লিশ হাজারের ঘর আর ইফালে আছে এশ তেত্রিশ এশ এটা তেত্রিশ হল এন্সার বুঝি পালা তিন নম্বর তো চা তিন নম্বর কি গেছে তিনশো ছয়ত্রিশ ছয়ত্রিশ মানে থ্রি থ্রি সিক্স পিছত কৈছে তোমার এশ হাজার মানে 148,000 আর এইট থাউজেন্ড আর ইফালে তোমার 227 মিলিয়ন 227 মানে টু টু সেভেন এই আহিল আর ইফে আসব 12 বিলিয়ন এই বিলিয়ন এইটো বাৰ বিলিয়ন দুশ সাতাইছ মিলিয়ন এশ চৌৰাল্লিছ হাজাৰ আৰু তিনিশ ছয়ত্ৰিছ মানে ছয়ত্ৰিছ এইটো ছয় এইটো তুমি লিখি লোৱা এতিয়া ওৱান টু 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 চেভেন ওৱান ফ'ৰ এইট থ্ৰী থ্ৰী ছিক্স এতিয়া তুমি এইটো আহিব তোমাৰ এইটো দুটা ইয়াতে আহিব দুটা ইয়াতে আহিব দুটা একক দশক শতক হাজাৰ উজুত লাখ নিযুত কোটি ত' এই গোটেইখিনি আহিব কোটিৰ ঘৰত বুজি পালা এই গোটেইখিনি কোটিৰ ঘৰত আহিব আমাৰ ইণ্ডিয়ান চিষ্টেমত কোটিৰ ওপৰত নাই আৰু তো ইয়াতে আহিব একক দশক শতক হাজাৰ অযুত লাখ নিযুত কোটি মানে এইটো তোমাৰ কিমান আছে এক হাজাৰ দুইশ বাইছ কোটি এইটো হ'ব তোমাৰ এক হাজাৰ এক হাজাৰ দুইশ দুশ বাইছ কোটি বাইছ এইটো কোটি এক হাজার দুইশ বাইশ কোটি তারপর আহিব একসত্তর লাখ একত্তর লাখ তারপি আহ আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ হাজার আর আহিব ছয়ত্রিশ ছয়ত্রিশ বুঝি পালানে আর তারপর চা নম্বর নম্বরট কি আছে চারি নম্বরটু কে তোমার আটত্রিশ হাজার মানে থ্রি এইট আর তো আটত্রিশ হাজার হয়ে গেল তোমার তিনটা এফে আিরো কির মিলিয়ন আর ইফালে আছে মানে এটা আবার আর ইফে আছে সাত বিলিয়ন তো এটা জিরো আসব এতে সেভেন আসব সাত বিলিয়ন হয়ে গল তো তুমি লিখা 7041038 জিরো ফোর আর তিনটা এরা দুটা এরা তারপর দুটা এরা একক দহক শতক হাজার উজুত লাখ নিজত কোটি মানে এইট হব সাতশ চারি কোটি হল সাতশ চারি কোটি সাতশ চারি কোটি লাখ দশ এটু দশ লাখ তারপিছি আহিব হাজার আঠ ত্রিশ হাজার বুঝি পালা তার ইজি একবারে শেষর যে প্রশ্ন সে ছয় নম্বর কি কে ছয় নম্বর কিন্তু খালি ঠাইপুর করা এই এক মিলিয়ন বলে কোথাও এক মিলিয়নত কি থাকে তোমার টেন লাখ বুঝি পালা আর টেন লাখত টেন মিলিয়নী তো ট মিলিয়নত তোমার কি থাকে হান্ড্রেড লাখ থাকে আর আহিব আবার ওয়ান কোটি বুঝি পেলা তিন নম্বর কিন্তু টেন কোটি টেন কোটিত তোমার কিমান মিলিয়ন থাকি এটা হান্ড্রেড মিলিয়ন থাকিব একেবাৰে সিম্পল হয় আর তোমার এশ কোটিত কিমান বিলিয়ন হয় ওয়ান বিলিয়ন হয় এই হয়ে গেল ছাত্ৰীসকল ছাত্রছাত্রী সকল আজির কারণে এইখিনিয় আকাম বেলে একটা ভিডিও লোক ধন্যবাদ